সে অনেক আগের কথা আমাদের ক্যামেরাম্যান রফিক আঙ্কেল ছিলেন হঠাৎ করে একদিন বাসায় এসে বললেন যে গৌতম ঘোষের ছবি পদ্মা নদীর মাঝি ওটাতে আমি অভিনয় করব কিনা না তখনও কিন্তু আমার ওরকম একটা ইচ্ছা বা ইয়ে ছিল না তবে মোটামুটি ছোটবেলা থেকেই তো আমার খালা মা ওনাদেরকে অভিনয় করতে দেখে আসছি তখন মানে আমি যে সত্যি সত্যি চলে আসব সেটা কিন্তু আসলে ভাবে একটা ওটা তো স্বপ্নের মতোই ছিল যে আসলে তাই তো আমি আর মানা করিনি তাই বললাম হ্যাঁ করবো হ্যাঁ একদম বাচ্চা বয়স ছিল তখন স্কুলে ক্লাস সিক্সে পড়ি ভিকারনের সাথে তখন আমি ওইটাই ছিল আসলে আমার প্রথম ছবি সেই